আসলে অ্যালার্জির সমস্যা, যদি আপনার চোখে বা শরীরে অ্যালার্জি থাকে বা ডাস্ট অ্যালার্জি থাকে বা কোনো খাবারে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আপনার চোখ চুলকাতে পারে, লাল হতে পারে, পানি আসতে পারে, ময়লা আসতে পারে, জ্বালা পোড়া, কাটা কাটা, এগুলো সব হতে পারে। হ্যাঁ, তো এটা থেকে মুক্তির উপায় কি? এটা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না, নদী পুকুরে গোসল করা যাবে না, ধুলামালায় যাওয়া যাবে না। ধুলামালায় গেলে অবশ্যই চশমা পরে যেতে হবে, এবং কোনো কসমেটিক ব্যবহার করার ফলে যদি আপনার অ্যালার্জি রিয়েকশন হয় সেটা বাদ দিতে হবে। কোনো শ্যাম্পু ব্যবহার করার ফলে যদি আপনার অ্যালার্জি রিয়েকশন হয় সেটা বাদ দিতে হবে। তো এই নিয়মগুলো মেনে চলতে হবে। তার পাশাপাশি এই নিয়মগুলো মেনে চলার পরও যদি আপনার সমস্যাটা না যেয়ে থাকে বা সমস্যা থেকে আপনি মুক্তি না পান, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। ডাক্তার আপনাকে কিছু মেডিসিন ড্রপস সাজেস্ট করবে, আপনি মেডিসিন ইউজ করবেন, তার পাশাপাশি নিয়ম মেনে চলবেন, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার আপনাকে কিছু ড্রপস দিবে, মেডিসিন দিবে, আপনি নিয়ম মেনে চলার পাশাপাশি ওষুধগুলা যদি যদি নিয়ম কানুন মেনে চলার পরও আপনার অ্যালার্জি রিয়েকশন হয়, সেক্ষেত্রে আপনাকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার আপনাকে কিছু মেডিসিন ড্রপ সাজেস্ট করবে, সেগুলো ব্যবহার করবেন, পাশাপাশি নিয়ম মেনে চলবেন, ইনশাল্লাহ অ্যালার্জির সমস্যা ঠিক হয়ে যাবে। আর বাচ্চাদের অ্যালার্জির সমস্যা, যেটা অনেক বাচ্চাদের অ্যালার্জি প্রবলেম থাকে, হ্যাঁ, অধিকাংশ বাচ্চাদের অ্যালার্জি প্রবলেম থাকে। বাচ্চাদের অ্যালার্জি প্রবলেমটা একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত থাকে, তারপর আপনা আপনি ঠিক হয়ে যায়। 15-20 বছর পর্যন্ত বাচ্চাদের অ্যালার্জি সমস্যা থাকে, তারপর অটোমেটিকভাবে এটা ঠিক হয়ে যায়।